একটা ছিল সোনার কন্যা মেঘবরণ দেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। বেশ কয়েক বছর হয়ে গেল নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ আমাদের ছেড়ে চলে গেছেন। আজ 19শে জুলাই, আমাদের প্রিয় হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। হুমায়ুন আহমেদ নেই, কিন্তু তিনি বেঁচে আছেন লক্ষ পাঠকের হৃদয়ে। আজকের এই বিশেষ দিনে হুমায়ুন আহমেদ স্মরণে ওয়েব বাংলাদেশের একটি প্রয়াস। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। হুমায়ুন আহমেদ ছিলেন একজন বিখ্যাত উপন্যাসিক। শুধু তাই নয়, তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প। নাট্যকার হিসেবে তার প্রতিভার কথা বলার অবকাশ রাখে না। তিনি ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার এবং সেই সাথে একজন সাফল্যময় গীতিকার। আমরা অনেকেই হুমায়ুন আহমেদকে একজন সার্থক উপন্যাসিক হিসেবে জানলেও তার শুরুটা ছিল কবিতা দিয়ে। 1948 সালে 13 নভেম্বর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পুলিশ অফিসার হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তার বাবা ছিলেন সাহিত্য অনুরাগী মানুষ এবং পত্রপত্রিকায় লেখালেখি করতেন। তার মা আয়েশা ফয়েজ একটি আত্মজীবনী গ্রন্থ রচনা করেছেন যার নাম জীবন যেরকম। তার পরিবারে সাহিত্যমনস্ক আবহাওয়া ছিল। তার অনুজ মোহাম্মদ জাফর ইকবাল দেশের একজন শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক। সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবিব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। তার 3 বোন। ছোটকালে হুমায়ুন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান, ডাকনাম কাজল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রে অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণীতে বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে নন্দিত নরকের রচনার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের সাহিত্য জীবনের শুরু। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত এই উপন্যাসটি লেখক শিবির হতে বর্ষসেরা উপন্যাসের পুরস্কার লাভ করে। শঙ্খনীল কারাগার তার লেখা প্রথম উপন্যাস, কিন্তু প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। তার রচিত তৃতীয় উপন্যাস বিজ্ঞান কল্পকাহিনীমূলক তোমাদের জন্য ভালোবাসা। হুমায়ুন আহমেদ 1973 সালে গুলতেকিন খানকে বিয়ে করেন। এই দম্পতির 3 মেয়ে এবং 1 ছেলে। বড় মেয়ে নোবা আহমেদ, মেজ মেয়ে শীলা আহমেদ এবং ছোট মেয়ে বিপাশা আহমেদ। তার বড় ছেলের নাম নুহাস হুমায়ুন। আসছে না কেন? তারপর দেখি একটা বিশাল থালা এসে এরা সামনে রাখলো। সেটা টিবোন স্টেক অ্যান্ড অল গুড ফুড দেয়ার। এবং দুজন ওয়েট্রেস আমার সাথে বসলো, বসে আমাকে বললো সমস্ত মানুষের জীবনে দুঃসময় যায়, তোমার জীবনে দুঃসময় যাচ্ছে, টাকা পয়সা টানে, আমরা বুঝতে পারছি। আজকের খাবারটা আমাদের ইয়ে থেকে, রেস্টুরেন্ট থেকে ফ্রি ফল। 1990 খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে শীলা আহমেদের বান্ধবী এবং তার বেশ কিছু নাটক চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী শাওনের সাথে হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা জন্মে। এর ফলে 2005-এ গুলতেকিনের সঙ্গে তার বিচ্ছেদ হয় এবং শাওনকে বিয়ে করেন। এই ঘরে তাদের 3 সন্তান জন্মগ্রহণ করে। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়, যার নাম ছিল লীলাবতী। আর শাওনের গর্ভজাত ছেলে সন্তানের নাম নিশাদ হুমায়ুন ও নিনীত হুমায়ুন। তার লেখা টেলিভিশন নাটক প্রথম প্রহর 1983 সালে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। নাটকটি প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে খান আহমেদ রচিত অসময়, অযাত্রা, বিবাহ, এসো নিপবনে, নিমফুল নাটক প্রযোজনা করেন। হুমায়ুন আহমেদের রচিত প্রথম ধারাবাহিক নাটক এই সব দিনরাত্রি নাটকে লিউকোমিয়া আক্রান্ত শিশু চরিত্র টুনিকে বাঁচিয়ে রাখার জন্য হুমায়ুন আহমেদের কাছে এবং বাংলাদেশ টেলিভিশনে দর্শকের প্রচুর চিঠি আসে। কিন্তু হুমায়ুন আহমেদ তার চিত্রনাট্য এর ধারায় অটল থাকেন। নওয়াজিশ আলী খানের প্রযোজনায় হুমায়ুন আহমেদের রচনায় প্রথম টেলিভিশন ধারাবাহিক নাটক বহুব্রীহী, এটি 1988-89 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। তার রচিত আরেকটি অন্যতম জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক হলো কোথাও কেউ নেই। এই ধারাবাহিকের বাকের ভাই চরিত্রটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। তিনি মিসির আলী বিষয়ক প্রথম উপন্যাস দেবী লিখেন। পরবর্তীতে তিনি এই চরিত্রকে কেন্দ্র করে রচনা করেন নিশিথিনী, নিষাদ, অন্নভুবন ও বৃহন্নলা। মিসির আলীকে নিয়ে লেখা প্রথম উপন্যাস দেবী থেকে 2018 সালে নির্মিত হয় দেবী নামের একটি চলচ্চিত্র। এতে মিসির আলীর ভূমিকায় অভিনয় করেন চঞ্চল চৌধুরী। হুমায়ুন আহমেদ সৃষ্ট হিমু চরিত্রের আত্মপ্রকাশ ঘটে ময়ূরাক্ষী উপন্যাস দিয়ে। হিমু চরিত্রের ধারাবাহিকতায় পরবর্তীতে একে একে প্রকাশিত হয় দরজার ওপাশে, হিমু পারাপার এবং হিমু, হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি এবং একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা ইত্যাদি। এছাড়া এই উপন্যাসগুলো নিয়ে হিমু সমগ্র,
হিমু সমগ্র দ্বিতীয় খণ্ড এবং হিমু অমনিবাস প্রকাশিত হয়। বাংলা উপন্যাসে অসামান্য অবদানের জন্য তিনি 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1992 সালে শঙ্খনীল কারাগার চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ গীতিকার বিভাগে বাদশাস পুরস্কার অর্জন করেন। আমার আছে জল চলচ্চিত্রের জন্য তিনি 11তম মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক পুরস্কার শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক বিভাগে মনোনয়ন লাভ করেন। তার উপন্যাস অবলম্বনে মোর্শেদুল ইসলাম নির্মিত অনিল বাগচির একদিন চলচ্চিত্রের জন্য তিনি 40তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মরণোত্তর শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি আরও পুরস্কার লাভ করেন। নন্দিত লেখক হুমায়ুন আহমেদ 2012 সালের 19 জুলাই ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি চলে গেছেন না ফেরার দেশে। বসিয়া